নমস্কার সকলকে, আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। জীবনে চলার পথে আমরা অনেক সময় নানা রকম সমস্যার সম্মুখীন হই এবং বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যুগ যুগ ধরে সাহায্য করে চলেছে গীতা। আজ এই ভিডিওটিতে গীতারই দ্বিতীয় অধ্যায়ের একটি বহু প্রচলিত শ্লোক তুলে ধরব। কর্মণ্যেবাধিকরস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্বুর্মাতে সঙ্ঘোস্তব কর্মণি। বাংলা ভাষায় এর অর্থ হল, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। যখনই কর্মযোগের বিষয়ে কোথাও কোনো আলোচনা হয় তখন প্রায়ই এই শ্লোকটির প্রসঙ্গ উঠে আসে। স্বামী মুকুন্দানন্দের মতে শ্লোকটি কর্ম সম্পর্কে চারটি নির্দেশ দেন। এক, আপনার কর্তব্য করুন কিন্তু ফলাফল নিয়ে নিজেকে চিন্তিত করবেন না। দুই, আপনার কর্মের ফল আপনার ভোগের জন্য নয়। তিন, এমনকি কাজ করার সময় কর্মের অহংকার ত্যাগ করুন। এবং চার, নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না। আমাদের দেশে ছাত্রছাত্রীদের যেমন তাদের শৈশব থেকেই শেখানো হয় কর্ম করো, ফলের চিন্তা করো না, এর সহজ অর্থ হলো এটাই যে ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করবে না, বরং লক্ষ্য অর্জনের জন্যে নিজের কর্মে মনোনিবেশ করো। কারণ কর্মগুলি আমাদের কাছে পরিচিত কিন্তু তাদের ফলাফল আমাদের হাতে নেই এবং তা একেবারেই অনিশ্চিত। এটি শুধুমাত্র যে কর্ম করে তার উপরই নির্ভর করে না, একাধিক কারণের উপর, যেমন পারিপার্শ্বিক পরিস্থিতি, অন্যান্য ব্যক্তি যারা সেই কর্মে জড়িত, এরকম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন উদাহরণস্বরূপ, বাচ্চাদের পরীক্ষার সময় তারা যদি তাদের আসল পড়াশুনোটা মন দিয়ে না করে কোন কলেজে ভর্তি হতে হবে বা মিনিমাম কত র্যাঙ্ক না করলেই চলবে না ইত্যাদি বিষয়গুলিতে খুব বেশি মনোযোগী হয়ে পড়ে, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই সেই ফলাফল তাদের প্রত্যাশা অনুযায়ী হবে না। তাই বাবা মা কিংবা তাদের অভিভাবকদের সব সময় উচিত বাচ্চাদেরকে প্রথমে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে উৎসাহিত করা এবং একই সাথে তাদের লক্ষ্যটিকে কল্পনা করার সময়ও তাদের মনের মধ্যে সেটিকে সফল করার জন্য এক অফুরন্ত চেষ্টা, নিজের প্রতি বিশ্বাস এবং পজিটিভিটি জাগিয়ে তোলা। কারণ আমরা যদি ফলাফল কেন্দ্রিক মন গড়ে তুলি তবে ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না হলেই আমাদের মনে কিন্তু দুঃখ অনিবার্য হয়ে উঠবে। আবার তাই বলে নিষ্ক্রিয় হয়ে পড়লেও কিন্তু চলবে না, কারণ কখনো কখনো কোনো কোনো কাজ আমাদের কাছে খুব কঠিন এবং হয়তো এক প্রকার বোঝাও মনে হতে পারে, আর তখনই আমরা নিষ্ক্রিয়তার আশ্রয় নিই। যখনই যা করবে তাতে কখনোই আগ্রহ হারালে চলবে না, সব সময় যাই করবে ভালোবেসেই করবে। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে জানাবেন এবং এরকম ধরনের আরও ভিডিও আগামী দিনে দেখতে হলে চোখ রাখবেন এই চ্যানেলটিতে। নমস্কার।